Assalamualaikum, to viewers, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমি আজকে তিতার শহরে চলে আসলাম যেটি খালি শরীরের জন্য ভালো। তো বন্ধুরা অনেক বাগানে আমি গেছি, ফলের বাগানে বলেন আপনার এই তরকারির বাগানে, তো আজকে চলে আসলাম করলার বাগানে। এত সুন্দর একটা করলার বাগান, আমাদের এক বাংলাদেশি ভাই করলার বাগান করছে মালদ্বীপে। উনি কীভাবে করলাগুলো করলো এবং ওনার বাড়ি কোথায় এবং কি করে কী অবস্থা আমি একটু খোঁজখবর নেওয়ার জন্য আসলাম। তো আপনি আমার সাথে থাকুন, আমি বাইক হাতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি। কি করতেছেন ভাই? অনেকক্ষণ যাবো দেখতেছি ভাই পাতা ভাঙতেছে। কেন পাতাগুলো কেন ভাঙেন ভাই? পাতাড়ি ভাঙলে মনে করেন শক্তি পায় গাছে। তো আর এখন ভাঙা লাগবো না দর্শকের, একটু আপনার কথা বলেন। আপনি অনেকক্ষণ দেখলাম। এই যে ভাই আপনার নামটা কি ভাই? আমার নাম এমডি মনির হোসেন। মোহাম্মদ মনির ভাই, তো কেমন আছেন আপনি? ভালো, আল্লাহ রাখছে ভালোই। কত বছর ভাই এই দেশে আপনি? 13-14 বর্ষে। 14 বছর মালদ্বীপ। 14 বছর। কতবার দেশে গেছেন ভাই? গেছি আপনার 3 বার। 3 বার দেখছেন, মাশাআল্লাহ। ছেলে মেয়ে কজন ভাই? বিয়ে করছেন? বিয়ে করছি 6 বছর হয়েছে। ছেলে মেয়ে কজন ভাই? ছেলে একটা আছে মাশাআল্লাহ। ছেলে কয় বছর বয়স? কত ছেলের বয়স আপনার? 3 বছর মাশাআল্লাহ। 14 বছর এই দেশে আসতে। তো মনির ভাই কি এই কৃষিকাজটা কি মালদ্বীপে করছেন নাকি বাংলাদেশে? প্রথম ভাষায় এটার কাজ করতেছে। প্রথম আপনি কি বিষয়ে আসছিলেন ভাই? প্রথম আমি হাউজের বিষয়ে আছি। হাউজের বিষয়ে এই আইল্যান্ডে আসছিলেন? এই আইল্যান্ডে আসছিলেন। এই আইল্যান্ডে পুরো সময়টা কাটাইছেন? মাশাআল্লাহ। একটা আইল্যান্ডে মনির ভাই 13 বছর কাটিয়ে দিয়েছে। উনি কত ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ না হলে এক আইল্যান্ডে টিকতে পারে না, সম্ভব হয় না। তো মনির ভাই এই কাজটা কি আপনি কীভাবে আমাদেরকে একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? এত সুন্দর করলা, এত সুন্দর বাম্পার ফলন। আমি মনে করেন আইসি কাজ তো শিখিয়েছি না, এদেশে আইয়া এদেশের মহিলাতে শিখিয়ার পরে আমি মনে করেন উদ্যোগ নিয়েছি করলা লাগাম। একটু ক্যামেরা, করলা লাগাইলাম, মানে বিভিন্ন জাত আছে। তখন চিন্তা করলাম করলায় ভালো ফলন দেয়। পরে আমি মনে করেন এই এডিয়া আনছি, দেশেতে আনছিলাম বীজ আইনে এদেশেও করলাম। বন্ধুরা বাংলাদেশের করলার বীজ মা মনির ভাই এদেশে আইসা ফলন ফুটাইছে। দেখেন পুরো খেটটা একটু দেখেন কত সুন্দর, আস্তে আস্তে দেখেন। তো মনির ভাই সাকসেস কামিয়াবি। মনির ভাইয়ের করলা খেতে আমরা এসে আমাদের নিজেরাই ধন্য হয়ে গেলাম, এত সুন্দর একটা ক্ষেত। তো আমরা মনির ভাইয়ের শেষ দিকে জানবো মনির ভাইয়ের কী অবস্থা এবং বাড়ির কী খবর টবর। তো মনির ভাই আপনি এইখানে কি বেতনে কাজ করেন না আপনি কি এটার কীভাবে আমাদেরকে একটু বলবেন? না আমি মালিকানা কাজ করি না, আমার বস আমার দিয়ে দিছে,